আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদেরকে আমি নিউ মার্কেটের ভিডিও দেখেছিলাম, আর সেখান থেকে কী নিয়েছিলাম সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো বলেছিলাম। তো আজকে আমি সেগুলাই দেখানোর জন্য চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মাটির ব্যাংক, এটা কিন্তু দেখতে একদম শোপিসের মতো দেখাচ্ছে, তাই না? ব্যাংকটা অনেক সুন্দর ছিল, আমি এটা রাস্তার ধার থেকে নিয়েছিলাম। আর এগুলো ভিডিও একদমই নেওয়া হয়নি, আমি এগুলো লাস্টে কেনাকাটা করেছিলাম, আর এটার দাম নিয়েছিল 100 টাকা। আর আপনাদের ভাইয়া প্রথমে উদ্বোধন করবে দেখে 5 টাকার একটা কয়েন ঢুকাই দিয়েছে এটা মধ্যে। যদিও আমি এটার মধ্যে কয়েন ঢুকাবো না, আমি এটা আজকে থেকে 1 বছর পর এটা আবার ভেঙে দেখবো যে এটার মধ্যে কত টাকা জমাইতে পারলাম, দেখা যাক কি হয়। আর তারপর যে জিনিসটার জন্য এত হয়রানি, এত কিছু, এত ঘোরাঘুরি, সেটা হচ্ছে এইটা। এটা একটা লাঞ্চ বক্স, অনেকেই দেখে হয়তো বা অবাক হতে পারে যে এটার জন্য এত ঘোরাঘুরি, এত মানে হয়রানি হওয়ার কি আছে, তাই না? তো আমার কাছে বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে লাঞ্চ বক্স আমার হাজব্যান্ডের জন্য, তার এটা খুব পছন্দের একটা লাঞ্চ বক্স, সে এই লাঞ্চ বক্সটা নিবে বলেই মানে মন স্থির করেছিল। তো এইটা খোঁজার জন্য আমরা অনেক জায়গায় যাই। এই মিল্টনের লাঞ্চ বক্সটা আমরা অনেক ক্যাটাগরির পেয়েছি, যেমন 2 বাটির, 3 বাটির, আবার ডালের পরসহ এরকম টাইপের পেয়েছিলাম, কিন্তু আমরা সেইটা নিতে চাইনি। আমরা নিতে চেয়েছিলাম হচ্ছে 4 বাটির একটা সেট। তো 4 বাটির সেটটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর এইটা নেওয়ার জন্য আমরা DCC মার্কেট পর্যন্ত গেছিলাম। সেখানে তো এটার দাম যা চাওয়া চেয়েছিল, ওখানে একটা দোকানে এইটা ছিল, তো সেটার দাম শুনে আমি মানে প্রায় মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এটার দাম চেয়েছিল সেখানে 1900 টাকা, তো দামাদামি করার পর এটা 1500 টাকা রাখতে চেয়েছিল উনি। তো এত টাকা দিয়ে একটা লাঞ্চ বক্স নেওয়ার মানে হয় না আমার কাছে কিছু, মানে আমি ওটা বুঝতে পারছিলাম না যে এত টাকা দিয়ে এই লাঞ্চ বক্স কেন নিব আমি। তো তারপর আমরা উত্তরাতে গেছিলাম এখানে ওটা খোঁজার জন্য, মানে এইটা খোঁজার জন্য। তো এই ধরনের লাঞ্চ বক্স কেউ দিতে পারছিল না, ওই যে 2 বাটি 3 বাটি বা ডালের পট সহ সেইটা দিতে পারছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে একদম এয়ারটাইট বাটিগুলা, অনেক সুন্দর, অনেক হার্ড এগুলা। এখন যেহেতু আমি বেশ কিছুদিন পর ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, তো এখন ইউজ করে আমি এটা বুঝতে পারছি এটা অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট, অনেক হার্ড বাটিগুলা। আর গরম থাকবে খাবার হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, 3 সাড়ে 3 ঘন্টার মতো গরম থাকে। এখানে দেখেন খোদাই করে কিন্তু মিল্টন লিখাই আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা লাঞ্চ বক্স। তো যাই হোক, আমরা এটা নিউ মার্কেটের একটা দোকানে পেয়েছিলাম অনেক খোঁজাখুঁজির পর, এটার ভিডিও আমার নেওয়া হয়নি। তো যাই হোক, তো যে দোকান থেকে এটা নিয়েছিলাম সেখানে কিন্তু এটার দাম এত কম চেয়েছে, আমি শুনে তো খুব খুশি হয়ে গেছি। প্রথমে ভাইয়াটা দাম চেয়েছিল এটার 1300 টাকা মেবি, আর দেন আমরা এটা নিয়েছি হচ্ছে 1150 টাকাতে, 1150 টাকা দিয়ে আমরা এটা নিয়েছি। তো মানে আমরা ভাবিনি যে এত কম দামের মধ্যে এটা পেয়ে যাবো, যেহেতু ওখানে 1500 টাকার কম মানে একদম দিতেই চাচ্ছিল না, যে কোথাও পাবেন না আপনি খুঁজে দেখেন। তো সেই হিসাব করে আমরা এটা দামাদামি মানে করতেও ভয় পাচ্ছিলাম, প্রথমে বলতে ভয় পাচ্ছিলাম যে না জানি কত চাই। তো উনি 1300 বলাতে আমি 1000 টাকা বলেছিলাম, তো 1000 টাকায় দেয়নি, 1150 টাকা দিয়ে আমরা এটা নিয়েছিলাম। তো যাই হোক, কেমন হলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।